আজ পরিবেশ সচেতনতা ও মানবতার বার্তা নিয়ে সাইকেল যাত্রায় পরিবেশ ও মানবতার কর্মী হাওড়ার বাসিন্দা প্রিয়জিৎ খান কামারপুকুর হতে জয়রামবাটি হয়ে কতুলপুর নেতাজি মোড়ে সমাজসেবী ও মানুষ মানুষের জন্য সংস্থার কর্ণধার ফিরোজ মোল্লার তরফে সম্মাননা, জয়পুর বনফুলট্রি হাউসে সমাজসেবী ও গিফসের কর্ণধার নাসিম মল্লিকের তরফে সম্মাননা জ্ঞাপন করা হয়। বিষ্ণুপুর হাইস্কুল মোড়ে SRIHM বিষ্ণুপুরের কর্ণধার ও সমাজকর্মী ঈশ্বর পানের তরফে সম্মাননা জ্ঞাপন করা হয়। বিষ্ণুপুর পোড়ামাটির হাটের সন্নিকটে বিষ্ণুপুর আমরা করব জয়ের কর্ণধার মুজিবর কাজী বিষ্ণুপুরের তরফে সম্মাননা ও চায়ের আড্ডায় পরিবেশ ও মানবতার আলোচনা নিয়ে বসেন। বৈকালে বিষ্ণুপুর আমরা করব জয়ের পাঠশালা একান্ত আপন এক খড়িকাচুলিতে শিশুদের শিক্ষা সামগ্রী, খাতাপেন ও টিফিন প্রদান, বাঁকুড়ার লাল পলাশ গাছ লাগানো, ভালোবাসা, মানবতা ও পরিবেশ রক্ষার পাঠদান ও আলোচনা করেন। আদিবাসী প্রথায় বরণ, আদিবাসী নৃত্য ও আদিবাসী সংস্কৃতির সাথে নিবিড় বন্ধন, দেখে নিন বিস্তারিত। জামা দেওয়া, ওদেরকে মাঝে সঙ্গে জন্মদিন পালন করা, ওদের সঙ্গে পরিবি সমাজের মূল স্রোতে ফেরানো, সেরকম যা যাবর সম্প্রদায়ের মানুষ যারা আছেন ট্রাইবাল, যারা এক জায়গায় থাকতে চায় না, তাদেরকে এক জায়গায় রেখে তাদের ছেলেদিকে মূল স্রোতে ফেরানো, এই কাজটা আমরা করছি, চেষ্টা করছি। আজকে এই পরিবেশ নিয়ে এসছেন, আমরা শুধু গাছ লাগানো, আজকে একটা গাছও লাগাবো আমরা, পলাশ গাছ, বাঁকুড়ার পলাশ, এই গাছ আমরা এই প্রাঙ্গণে আমাদের প্রিয়জিৎ লাগাবে। আর পরিবেশ নিয়ে যে কথা বলছেন, আমরা বন্য প্রাণীও আছে, যে প্রাণীগুলো আমরা তারা তাদেরও প্রাণ আছে, তাদেরও ছেলে আছে, তাদেরও সংসার আছে। আমাদের যেমন আমাদের হাত কেটে কেটে লাগে, তেমনি একটা গাছেরও কাটলে লাগবে, আর একটা পাখিকেও যদি কোনো ডানা মারি সেটাও লাগবে। আমাদের যেমন ছেলে পুলে সংসার আছে, আমার কোনো কষ্ট হলে ছেলেদের কষ্ট হয়, ছেলের কষ্ট বললে আমার কষ্ট পায়, তেমনি এই যে পাখি, জীবজন্তু, পশু পাখি, এদেরও প্রাণ আছে, এদেরও পরিবার আছে, এদেরকেও আমাদেরকে রক্ষা করতে হবে। পরিবেশে সবাই, এই পৃথিবীটা সবার পৃথিবী, এই পৃথিবী আমার একার না, এই পৃথিবী সবার। এখানে বাঁচবে গাছ, এখানে বাঁচবে পোষাপ, এখানে বাঁচবে কাঠবিড়ালি, এখানে বাঁচবে টিয়া পাখি, সমস্ত পশু পাখি, গরু ছাগল, কীট পতঙ্গ, প্রত্যেকটি মানুষ, প্রত্যেকটি, এমনকি সাপ, প্রত্যেকের বাঁচার অধিকার আছে এই পৃথিবী। আমরা কাউকে কোনোভাবে বিনষ্ট করবো না, কারো কোনো ক্ষতি করবো না, সেই পরিবেশকে নিয়েই আমরা থাকবো, এটাই আমাদের কর্মযোগ্য। আর আজকের এই আলোচনায় বৃক্ষ রোপণ, যেমন বৃক্ষ কাটবো না, বৃক্ষ লাগাবো, তেমনিভাবে কোনো পশু পাখিকে আমরা মারবো না, পশু পাখিকে আদর করবো, ভালোবাসবো, তাদের জন্য আরও ভালো ভালো গাছ লাগাবো, যে পশু পাখি যেগুলো খেতে পারে, পেয়ারা গাছ থেকে শুরু করে টিয়া পাখি, আমরা এটা চেষ্টা করবো। আমাদের চেষ্টা এই ছোট ছোট শিশু, এদের মনে যদি আমরা এই বার্তাটা দিতে পারি, এই পরিবেশটা সবার, গাছপালা আমাদের, পশু পাখি আমাদের, আমাদেরকে রক্ত দান করতে হবে তাহলে আরেকজন মুহূর্ত রোগী পাবে, আমাদের অঙ্গ দান করতে হবে তাহলে আরেকজন পাবে, আমাদের চক্ষু দান করতে হবে মরণের আগে তাহলে অন্য একজন পাবে, আমার চোখ দিয়ে দেখবে, এই বার্তা আমরা এই শিশু মনের কাছে দিতে চাই। এই আদিবাসী সম্প্রদায় ছোট্ট ছোট্ট বাচ্চা, তাদের মনে দেওয়ার জন্যই আমাদের প্রিয়জিৎকে অনেক ভালোবাসা। আর সবচেয়ে বড় কথা বুলটি দিই, যার জন্যে আমাদের এই পাঠশালাটা এখানে হয়েছে, তিনি সব সময় ছাতার মতন আছেন, আজকে শরীর অসুস্থ, তবু আমি সাইকেল নিয়ে বেরোবার উদ্দেশ্য অনেকগুলো ছিল, তার মধ্যে প্রধান কারণ হচ্ছে পরিবেশগতভাবে, কারণ যেভাবে আমাদের শহরাঞ্চলে গাছপালা কেটে ধ্বংস করা হচ্ছে, সেই তার কারণে আমরা মানুষজন খুবই ক্ষতিগ্রস্ত হচ্ছে। গাছপালা, জল সংরক্ষণ, রক্তদান, অর্গ্যান ডোনেশন মানে অঙ্গদান আর কি, এইসব সচেতনতাগুলো নিয়েই বেরিয়েছিলাম। তা বিষ্ণুপুরেতে অ্যাকচুয়ালি আমি ওই জন্যই মুজিবদার সঙ্গে আমি কন্ট্যাক্ট করি যে কীভাবে প্রোগ্রামটা করা যায়, টোটাল মানে প্রচারটা কীভাবে করা যায়। তা মুজিবদ্দা আমাকে গাইড করেন যে কীভাবে কীভাবে করা যেতে পারে, কীভাবে করলে মানুষের কাছে পৌঁছতে পারি। তা আজকে আমি কামারপুকুর থেকে বেরিয়েছি, কামারপুকুর থেকে বেরিয়ে আমি জয়পুর ফরেস্টের ওখানে একটা জায়গায় প্রচার করেছি, ওখানে একটা রিসর্টের ওখানে, তারপর আরও দুটো জায়গায় গেছি ওখান থেকে গিয়ে। সব জায়গাতেই একটাই আমার মানে কথা ছিল যে পরিবেশকে বাঁচান, কারণ আপনারা মানুষই পারে একমাত্র পরিবেশকে বাঁচাতে। তা এইভাবেই মানে যে দুটো মানুষই যদি সেটা মানে পালন করে সঠিকভাবে, তাহলে আমরা পরিবেশকে রক্ষা করতে পারি। ধন্যবাদ।